হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালোই আছো। তো আজকে তোমাদের দেখাবো দুটি ফিগার দিয়ে একটি গ্রীষ্মকালের ছবি মোম রং দিয়ে আঁকা। তো বন্ধুরা, প্রথমে আমি এভাবে একটি ছোট্ট সাইডে ঘর করে নেব। ঘরের পিছনে আমি একটি বড় বেঁকা করে এরকম গাছ করে নিয়ে ছোপগুলো করে নেব। করে নেওয়ার পর এইবার আমি একটি গাল ফিগার আঁকার জন্য আমি মাথাটা এইভাবে গোল করে তার বাইরে একটু এইভাবে চুল করে দিয়ে তারপরে আমি হাতগুলোকে এরকম বেঁকা বেঁকা করে টেনে নিয়ে অর্ধেক করে রাখবো। রাখার পর আমি এইবার বডিটা করে নিয়ে তারপরে আমি এইভাবে হাত একটা এক সাইডে এরকম বাড়িয়ে দেবো। তারপরে আমি এইভাবে দ্বিতীয় হাতটি বেঁকা করে দিব যেন ছাতা ধরে থাকবে। সেই জন্য আগে হাতটাকে ওইভাবে করে নিয়ে তারপরে আমি গার্ল ফিগারটির জামা বানিয়ে দেব এবং এভাবে পাগুলোকে আমি করে নেব। এভাবে লম্বা লম্বা দুটি পা এভাবে আমি করে নেব যেন রাস্তার দিক দিয়ে ছাতা ধরে হাঁটছে বোঝা যাচ্ছে। এবার মাথার উপরে এভাবে একটু ছাতা আমি করে নেব এবং ছাতা ডান্ঠি এবার এভাবে ধরে আছে। তারপরে এবার বয় ফিগার করব তার পাশে, তার জন্য মাথাটাকে এইভাবে আমি গোল করে নেব। গোল করে নেওয়ার পর এভাবে জামার কলার করব, তারপরে এভাবে আস্তে আস্তে এভাবে আমি জামা তারপরে ফিগারটির হাত এরকমভাবে হাতটি ধরে আছে, আরেকটি ছাতা নিয়ে তারপরে এবার প্যান্টের এইভাবে প্যান্টটাকে এঁকে নিয়ে এভাবে প্যান্টের নিচ দিয়ে একটি পা এভাবে বের করে দুটি পাকেই এভাবে আমি বের করে নেব। দুজনেই যেন রাস্তা দেখতে হাঁটছে ছাতা ধরে। এভাবে মাথার উপরে একটি ছাতা এভাবে এঁকে দেব এবং দুজনের হাতে এরকমভাবে লম্বা করে ছাতা দিয়ে হাত দিয়ে ধরে আছে এঁকে নেব। তারপরে এবার পিছনে আমি ঘর করব, তার জন্য এভাবে আমি একটু ব্যাকা করে দাগ দিয়ে নিলাম। পিছনে আমি ছোটো ছোটো এরকম করে ঘর আঁকবো। এইভাবে ছোটো ছোটো করে আমি দুটি ঘর এঁকে দেব। পিছনে একটি ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে। এবার ঘরের পিছনে ছোট্ট গাছ এবং নারকেল গাছ এবং দূরের জায়গা, তারপরে একটা রাস্তা বেরিয়েছে, সেরকম রাস্তা করে নেব যে রাস্তা দিক দিয়ে তারা হাঁটছে এবং দূরের পিছনের নারকেল গাছগুলো করে দেব এবং গাছটিকে পরিষ্কার করে এঁকে নিয়ে তারপরে আমি প্রথমে হলুদ রং দিয়ে আমি রং করে নেব। আর তার আগে আমি সূর্যটাকে এভাবে প্রচুর পরিমাণে সূর্যের তাপ হচ্ছে একদম সকালবেলা, সেই জন্য সূর্যটাকে আমাকে এইভাবে গোল করে নিয়ে গোলের বাইরে আমাকে হলুদ এভাবে ডিপ করে উপর থেকে ঘষতে হবে। এভাবে ঘষে ঘষে উপর থেকে নিচে রংটাকে নামাবো, এরকম করে আমাকে আমাকে রংটা করতে হবে। সূর্যের ভিতরে আমার কোনো রং দেওয়ার দরকার নেই, সূর্যটাকে আমি ফাঁকায় রাখবো। এভাবে সূর্যটিকে সুন্দর করে গোল আগে করে নেব, একটু আউটলাইন দিয়ে করে নেব। সূর্যটি খুব তাপ দিচ্ছে, সকাল ঠিক সকালবেলার ছবি, খুব রৌদ্র, গ্রীষ্মকালের ছবি। সেই গ্রীষ্মকালের আমার ছবিটি দেখাতে হবে, ওই জন্য আমাকে সূর্যটিকে এইভাবে আমাকে গোল করে ছেড়ে দিতে হবে। তারপরে আমার নিচে হলুদ রংটা হালকা করে নেব, উপর থেকে টিপ করে এভাবে আমি হালকা করে নেব। গাছের ঝোপগুলোর ফাঁকে ফাঁকে রংগুলোকে এভাবে হলুদ ভরে দেব, এভাবে ভরে দেব। কিন্তু গাছের ঝোপে আমি কোনো রং এখন দিব না, আপাতত আমি শুধু আকাশটিকে এভাবে আমি এঁকে নেব। এভাবে সুন্দর করে আমি উপর থেকে একবারে কিনারে কিনারে রংগুলো ভরে, ফাঁকা ফাঁকা জায়গায় রংগুলো ভরে উপর থেকে নিচে রংগুলোকে আমি এভাবে টেনে নেব। আমার এভাবে আমার আকাশ হয়ে গেল। তারপর আমি একটু আঙুল দিয়ে এভাবে ঘষে নেব। এখানে তোমরা ঘষার জন্য পেপার বা কাপড়ও ইউজ করতে পারো, তো আমার মতন আঙুল দিয়েও তোমরা ঘষতে পারো। এভাবে আঙুল দিয়ে ঘষে নিলে রংটিকে আরও ভালো দেখাবে আগের থেকে। এভাবে ঘষার পর আমি ছাতার মধ্যে আমি প্রথম ছাতাটিকে লাল রং করে দেব, এক সাইডে ডিপ করে
আরেক সাইডে হালকা এভাবে করে নেব। করে নেওয়ার পর আমি দ্বিতীয় ছাতাটিকে হালকা নীল দিয়ে সেমভাবে আমি করে নেব, এক সাইডে ডিপ করে এক সাইডে হালকা করে নেব। এভাবে আমি দুটি ছাতাকেই আমি আস্তে আস্তে কমপ্লিট করে নেব। কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বড় গাছের মাথার উপরে যে ঝোপটি আছে সেই ঝোপটি কাঁচা হলুদ দিয়ে, তারপরে দূরের গাছে কাঁচা হলুদ এবং নারকেল গাছগুলোকে কাঁচা হলুদ দিয়ে আমি কমপ্লিট করে নেব। মানে কাঁচা হলুদের যা কাজ আছে মোট সব আমি একটু একটু করে নেব। তারপরে রাস্তার ওপারে উঁচু জায়গাটির মাথাগুলোকেই কাঁচা হলুদ দিয়ে আমি এরকমভাবে প্রথমে আমি রঙ করে নেব। এভাবে রং করে নেওয়ার পর তারপরে আমার ঘরের নিচে সামনে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলোর জন্য আমি কাঁচা হলুদ এভাবে ইউজ করব। আমি মোটামুটি ফাঁকা জায়গাগুলোকেই, যেগুলো জায়গায় ঘাস আছে সেগুলো জায়গায় মধ্যে আমি এভাবে কাঁচা হলুদ ব্যবহার করব। ঘাসগুলোর মাথাতে আস্তে আস্তে কাঁচা হলুদ দিয়ে দেবো। এবার ফাঁকা জায়গাগুলোকেও আমাকে দেখে নিতে লাগবে। কাঁচা হলুদ এভাবে আমি দিয়ে নেব, উঁচু উঁচু জায়গাগুলোকেও, দূরের জায়গাগুলোকেও কাঁচা হলুদ দিয়ে তারপরে আমি ডিপ হলুদ মানে ছাই হলুদ যেটা, সেই হলুদটাকে আমি ঘরের চালে এভাবে ব্যবহার করব। আমি ডিপ করে এক সাইড থেকে ডিপ করে এবার মাথার উপরে মানে সামনের দিকটা চালে হালকা করে রেখে দেব। দেওয়ার পর এবার মিডিয়াম যে হলুদটা আছে সেই হলুদ দিয়ে আমি ঘরের দেওয়ালে ইউজ করব। ঘরের দেওয়ালে ইয়েলোর উপর মানে হলুদের উপর আমি লাইট ব্রাউনটা এভাবে আমি ইউজ করব। আমি জানলাগুলোর সাইডগুলোতেও লাইট ব্রাউন এইভাবে আস্তে আস্তে আমি ঘুরিয়ে দেব। এভাবে লাইট ব্রাউন আমি ইউজ করার পর আমি ঘরের নিচে সবার নিচে জায়গাগুলোকেও লাইট ব্রাউন ইউজ করার পর তারপরে আমি ঘরের চালে ডিপ ব্রাউন ইউজ করব। ঘর কারণ ঘরের চালগুলো একটু অন্ধকার দেখায়, বিশেষ করে যখন ছনের ঘরগুলো থাকে সেই ঘরগুলোর চালগুলোর উপরে যখন বৃষ্টির জল টল পড়ে তখন অন্ধকার দেখায়। এই জন্য আমি অন্ধকার ভাবটাকে আনার জন্য প্রথমেই ডিপ ঘরেটি ব্যবহার করব। এভাবে ডিপ ঘরেটি ব্যবহার করার পর আমার জানলার শিকগুলোর ফাঁকে ফাঁকে ডিপ ঘরেটি দিয়ে আবার একটু ঘষিয়ে দেবো। দেওয়ার পর এবার কালচে হলুদ দিয়ে আমি গাছগুলোকে রং করে দেবো। দূরের ঘরের চালগুলোকেও আমি এভাবে রং করে নেব। এবার দূরের যে ঘরটা আছে ছোট ঘরটি সেটার উপরে লাল রং দিয়ে এইবার দেওয়ালে একটু হালকা নীল দেব এবং দূরের গাছগুলোকে আমি গাছগুলোর নিচে এভাবে সবুজ একটু একটু করে ঘষিয়ে দেবো। বড় গাছের ঝোপটুকু এরকম করে একটু টেনে টেনে এরকম করে ঘষিয়ে দেবো যেন পাতাগুলো মতো লাগে। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেব যেন পাতা মতো দেখায়। এভাবে আমি লাইট ইয়েলো মানে লাইট গ্রিন দিয়ে ঘষিয়ে দেওয়ার পর আমি ডিপ গ্রিন দিয়ে আমি নিচে এইভাবে ঘষে দেব। এভাবে ডিপ গ্রিন দিয়ে ঘষে দেওয়ার পরই আমার গাছটি আরও আগের থেকে অনেকটা ভালো দেখাবে। এভাবে আমি গ্রিন ঘষে দেওয়ার পর আমি লাইট গ্রিন দিয়ে দূরের জায়গাগুলোকেও হলুদ ছেড়ে একটু একটু জায়গায় আমি গ্রিনটা দেব। ঘাসগুলোকে আগে লাইট গ্রিন দিয়ে আমি এভাবে গাছগুলোকে করে নেব। তারপরে আমি রাস্তার পাশে ধারগুলোকে আমি লাইট গ্রিন দিয়ে করে নেব। ঘরের নিচে বা রাস্তার পাশে ফাঁকা জায়গাগুলো যে ঘাসগুলো থাকে সেগুলোকে রাস্তার ধারগুলোকে আমি সুন্দর করে লাইট গ্রিন দিয়ে ভালো করে রংগুলোকে ঘষে নেব। যেগুলো জায়গায় আমি লাইট ইয়েলো ব্যবহার করেছি সেগুলো জায়গায় বিশেষ করে লাইট গ্রিনটি ব্যবহার করব, কারণ ঘাসের জন্য আমাকে গ্রিনই ব্যবহার করতে হবে।
এইভাবেই আমি রংগুলোকে করব। আমি দেখে নেব ফাঁকা ফাঁকা জায়গাগুলো যেন আমি ভরে নিতে পারি। এভাবে আমি দুপাশের রংগুলোকে এইভাবে ধরে ধরে করব, যেন কারো গায়ে রং যেন না ওঠে। দূরের জায়গাগুলোকে রং করার জন্য আমি আউটলাইন আগেটি করে নেব। এভাবে যেখানে দূরের ঘরগুলো আছে, ঘরগুলোর সামনে আমি একটু খয়েরি ব্যবহার করব, কারণ রৌদ্রে, প্রখর রৌদ্রে একটু ঝলসানো জায়গাগুলোকে, ঝলসানো জায়গাগুলোকে দেখানোর জন্য আমি একটু হলুদের উপর খয়েরি ব্যবহার করব। কারণ যেখানে ঘাস কম দেখা যায়, শুধু মাটি থাকে, রৌদ্রে ঝলসানো, সেই জায়গাগুলোকে খয়েরি ব্যবহার করব। তারপরে রাস্তার মধ্যে ছাই হলুদ আমি এভাবে এক সাইড থেকে দিয়ে নেব। এভাবে টেনে টেনে এক সাইড থেকে ডিপ করে রাস্তার মধ্যে এভাবে আমি ছাই হলুদ ব্যবহার করব। এভাবে ছাই হলুদ আমি সব জায়গায় ব্যবহার করব। প্রথমে সামনের থেকে এভাবে এক সাইড থেকে, তারপরে দূরে রংগুলোকে এভাবে আস্তে আস্তে আমি ছেড়ে দেব। এভাবে এক সাইড থেকে ডিপ করে আরেক সাইডে আমি হালকা করব। সম্পূর্ণ জায়গা আমরা রং দেব না। তারপরে আমি ছাই হলুদের উপরেই আমি লাইট ব্রাউন আমি এভাবে ডিপ করে ঘষে দেব। আমি যেখানে যেখানে রং ব্যবহার করেছি সেখানেই আমাকে ব্রাউন ব্যবহার করতে হবে, লাইট ব্রাউনটাই ব্যবহার করতে হবে। যেখানে রং ব্যবহার করিনি সেখানে আমরা রং দিব না। তো এইভাবেই আমরা লাইট টোন, ডিপ টোন আমরা তৈরি করতে পারি। তো এইভাবেই আমি রাস্তাটিকে আমি কমপ্লিট করে নেব। এভাবে আমি রাস্তাটিকে কমপ্লিট করে নেব। তারপরে একটু পারলে আমি ঘষে নেব। এভাবে আমি সম্পূর্ণ জায়গায় আস্তে আস্তে আমি ঘষে নেব আঙুল দিয়ে। ঘষে নেওয়ার পর এবার দূরের গাছটিকে ডিপ খড়ি দিয়ে আমি এক সাইডে আমি ডিপ খড়ি দিয়ে আউটলাইন প্লাস হচ্ছে শেডেরও কাজ করে সেভাবে আমি ডিপ করে একটু ঘষে নেব। ঘষে নেওয়ার পর এবং আমি গাল ফিগারটির জামার মধ্যে আমি অরেঞ্জ রংটি এভাবে জামার কলার এবং জামার মধ্যে আমি দিয়ে নেব এবং বেল্টে হলুদ আগে একটু দিয়ে নেব। তারপরে নিচে অংশটিকে আমি এরকম গোলাপি করে উপর থেকে রং ছেড়ে দিয়ে এবং বর্ডারে, নিচের জামার যে বর্ডার থাকে বর্ডারে আমি ডিপ রেড বা রানি কালারটিও দিতে পারি। এভাবে একটু ধরে ধরে ডিজাইন করে দেব লাল রং দিয়ে। আর বয় ফিগারটির জামাতে আমি গোলাপি রংটি করব, হালকা গোলাপি রংটি আমি এভাবে করব। এভাবে আমি শুধু জামাতেই গোলাপি রং করব আর প্যান্টে আমি নীল রং, এভাবে হালকা নীল রং করব। মাথাতে আগে আমরা খয়েরি ব্যবহার করব, একটু রংটাকে ছেড়ে দেব। সেটা কারণ হচ্ছে রৌদ্রের মধ্যে চুল দেখলে একটু সাদা সাদা লাগে আলো যখন পড়ে, সেই জন্য আমি আগেই আমি রংটাকে ছেড়ে দেব। এবং গায়ের রং আমি এরকম করে কালচে হলুদ আগে অর্ধেক অর্ধেক দিয়ে নেব। এবার কালচে হলুদ দেওয়ার পর আমি এভাবে ফাঁকা জায়গাগুলোকেও দেখে নেব। এবার মুখের মধ্যেও এরকম আমি ভাবে কালচে হলুদ ব্যবহার করব। তারপরে আমি এক সাইডে ফাঁকা রেখেছিলাম সেখানে আমি লাইট ব্রাউন আমি এভাবে ব্যবহার করে নেব। আস্তে আস্তে মুখের মধ্যে দেখব যেন রংগুলো না পড়ে, হালকা হালকা রং দেব। এভাবে প্রতিটা জায়গায় শরীরের আমি লাইট ব্রাউন ইউজ করব। এভাবে লাইট ব্রাউন আমরা আস্তে আস্তে করে নেব। ফিগারগুলোকে খুব সাবধানে আমাকে রং করতে হবে। এবার
বয় ফিগার গার্ল ফিগারের মোজাগুলোকে আমরা পারলে আলাদা কালার করতে পারি, একই কালারও করতে পারি। এরকমভাবে আমি একই কালার করে নিলাম, করে নিয়ে একটু ছবিটাকে হালকা ছেড়ে নিয়ে তারপরে আমি দ্বিতীয়বার করে আমি ছবিটি কমপ্লিট হয়ে গেলে আমি আউটলাইন একটু ব্যবহার করব, একটু পারলে ডিপ টোন একটু হালকা হালকা দিয়ে নেব। এরকম করে আমি একটু প্রতিটা জায়গা ফিগার প্লাস হচ্ছে জায়গাগুলোকে, ঘাসগুলোকে, রাস্তাগুলোকে, গাছের জায়গা, ঘরের চাল, প্রতিটি জায়গা, ছাদের ডান্ঠিগুলোকে আমি একটু আউটলাইন দিয়ে আরও পরিষ্কার করে নেব। এবার পায়ের জুতাগুলোকে একটু কালো রং দিয়ে আমি একটু ঘষিয়ে নেব, পায়ের জুতাগুলোকে আরও কালো দেখাবে। এভাবে রাস্তার সাইডগুলোকেও আমি এভাবে আউটলাইন দিয়ে ঘষিয়ে নেব, এভাবে ঘাসগুলোকেও আমি পরিষ্কার করে দেব। আমরা আউটলাইনের জন্য আমরা কালো রং ব্যবহার করতে পারি, ঘরের আউটলাইনের জন্য আমরা কালো রং দিয়ে নেব, মাঝখানে জানলার জায়গাগুলোকেও কালো রং দিয়ে করব, এবং বাঁশের খোঁচা খোঁচাগুলো যে বের হয়ে থাকে সেগুলো কালো রং ব্যবহার করব। ঘরের চালগুলোকে, ছনের যে ঘরগুলো থাকে সেই জায়গাগুলোকেও আমরা কালো রং দিয়ে আমরা দেখাবো, কালো রং এখানে আমরা দেখাবো। এভাবে এক সাইডে ডিপ করে সামনের দিকটা হালকা করে রেখে দিতে হবে। এভাবে সম্পূর্ণ আমরা কালো রং ব্যবহার করব না, একটু একটু করে আমাকে ফাঁকা রেখে দিতে হবে, এবং গাছের সাইডগুলোকেও আমরা কালো রং, এভাবে আমরা ডালগুলোকেও, গাছের ডালগুলোকেও কালো রং, এবং গাছের কাণ্ডগুলোকেও খড়ের উপরে কালো রং আমরা ব্যবহার করব। এবং আমরা গাছের যে ঝোপগুলো আছে যেখানে আমরা বিশেষ করে ডিপ গ্রিনটি দিয়েছিলাম সেগুলো জায়গায় কালো রংটা এইভাবে আমাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু এভাবে দিতে হবে। আমি ঠিক যেভাবে দিচ্ছি তোমরা চেষ্টা করবে বন্ধুরা, তোমরাও পারবে। এভাবে দূরের গাছগুলোকেও আমরা এভাবে ঝোপগুলোকে করব, এবং ছাতার মতো আমি আউটলাইন দিয়ে নেব। আমি প্রতিটি জায়গায় আউটলাইন আমরা ব্যবহার করব দ্বিতীয়বার করে, কারণ প্রথমবার করে আউটলাইন করে নিয়ে ছবিটা করলে ছবি করার পর একটু আউটলাইনটা ব্লাইন্ড হয়ে যায়, ছবিটা পরিষ্কার হয় না, তাই দ্বিতীয়বার করে পারলে আমরা আউটলাইনটা একটু করে নেব। তারপরে এবার ডিপ গ্রিন দিয়ে সামনের ঘাসগুলোকে একটু ডিপ করে নেব, কারণ সামনের জিনিস পরিষ্কার দেখায়। তো বন্ধুরা আমরা ওই জন্য সামনের জিনিসগুলোকে আরেকটু পরিষ্কার করে নেব। এভাবে আমরা ডিপ গ্রিন দিয়ে আমরা সামনের জিনিসটি পরিষ্কার করে নেব, তাহলে ছবিটি আরও পরিষ্কার লাগবে। এবং পারলে আঙুল দিয়ে এরকম করে ঘষিয়ে নেব, ঘষার জন্য তোমরা পেপার বা কাপড়ও ব্যবহার করতে পারো, বা আমার মতন আঙুল দিয়েও ঘষতে পারো। এভাবে আমি দূরের গাছগুলোকে আমি একটানে এরকমভাবে গাছগুলোকে দেখাবো, এরকম প্রতিটা জায়গায় আমরা একটু করে আউটলাইনটা করে নেব। জামার কলারগুলোকে, জামার হাতাগুলোকে, তারপরে জামার প্যান্ট, মোজা, এরকম গার্ল ফিগারের জামার সব জায়গায় নিচে আউটলাইনগুলো আমি এভাবে করে নেব। ফিগারের পাগুলোকেও আমি আউটলাইন করে নেব, প্রতিটা জায়গায় আমাকে আস্তে আস্তে এভাবে আমাকে আউটলাইন করে নিতে হবে। এবার মাথার যেখানে খয়েরি দিয়েছিলাম সেখানে আমি কালো রং এভাবে ঘষিয়ে দেব, একটু একটু জায়গায় ফাঁকা রাখবো, যেন রোদ্রের মধ্যে চুলগুলো যেরকম একটু সাদা সাদা দেখায় ফাঁকা জায়গা এরকম যেন দেখায়। তারপরে ছাতার উপরটাও আমি এভাবে আউটলাইন করে কমপ্লিট করে নেব, দুটি ছাতাকেই আমরা এইভাবে আউটলাইন কমপ্লিট করে নেব। তারপরে রাস্তার মধ্যে ফিগারের নিচে আমি একটু ছায়া দেখিয়ে দেব,
এবার দেখে দেওয়ার পর গোটা ছবিটিকে আমি একটু ঝেড়ে নেব, ব্রাশ দিয়ে হোক বা কোনো কাপড় দিয়ে হোক। ঝেড়ে নেওয়ার পর মোটামুটি আমার ছবিটি কমপ্লিট হওয়ার পথেই এভাবে আমি সামনের গাছের মাথার উপরে একটু ফুল দেখিয়ে দিয়ে আমি টেপটাকে সাইডের টেপগুলোকে এভাবে উঠিয়ে নেব। এভাবে উঠে নিলে আমার ছবি কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, তোমরা এবার দেখতে পাবে।